বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের কি ভিডিও সেটা আমরা হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছেন, আজকে বেশি কিছু বলবো না। আজকে আমি সেই জন্মাষ্টমীতে বৃন্দাবন বেড়াতে এসেছি, সেটা আপনাদেরকে একটু তুলে ধরেছি, দেখাবো যে আপনারাও বৃন্দাবন ঘুরতে আসতে পারেন। বৃন্দাবনের ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। একটি একটি বৃন্দাবনের জায়গা দর্শন করে আপনাদেরকে দেখাবো কোথায় কী হচ্ছে, তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে। বেশি কিছু বলছি না, চলুন যাওয়া যাক সে ভিডিওতে, কিভাবে আমি একটা একটা জায়গা আপনাদের দেখাচ্ছি কি কি আছে না আছে, তো সেখানে বৃন্দাবনটা আপনারা দর্শন করবেন, চলুন যাওয়া। তো বন্ধুরা, এটা সে বাইরের গেট যেটা আমরা প্রবেশ করব। প্রবেশ গেটটা আমি দেখাচ্ছি, যে সোজা সোজা দেখতে পাচ্ছি, এটা বাইরে আমরা এখন প্রবেশ করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রবেশ করছি, এটা রাস্তা ধার, এটা তালডাঙ্গা পাঁচমুড়া রোড, পাঁচমুড়া বৃন্দাবন। তো আমি এখন ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে জল জমে আছে, এবার একটা এবার দিকে যাচ্ছি, দেখো নাম কীর্তন হচ্ছে। তো এটা সেই বিরাট মহাদেব, মোটামুটি 5-6 ফুটের বেশি হবে, এটা বড় মহাদেব। তো এখানে গরুশালা দেখতে পেয়েছি, 40-50টার মতন গরু আছে, বড় বড় গাই গরু। তো বৃন্দাবনে এলে আর বাড়ি ফিরতে মন চাইবে না, এই সেই গরু যেখানে দুধ দেয়, দুধ দিয়ে ঠাকুরের প্রসাদ তৈরি হয়। তো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তো উপরে যে উপরে আমি ভিডিওটা কিছু কভার করবো, উপরে দিয়ে উঠছি আমি, এখানে প্রচণ্ড ভিড় পূজা দিচ্ছে। তো আমি সাইড হয়ে পেরিয়ে যাচ্ছি, ওইখানে সাইড হয়ে পেরিয়ে যাচ্ছি, তো আমি পেরিয়ে গেলাম, এখানে সাইড হয়ে পেরিয়ে যাচ্ছি, এখানে উপরে উঠেছি। প্রচুর থাকার জায়গা আছে, এখানে যেন সিনারি আছে, কিছু লীলা করে সব আমি দেখাবো আস্তে আস্তে। এখানে দেখো উপরে থাকার জায়গা আছে দুতলাতে, তো এখানে দেখো নৃত্য করছে শ্রীকৃষ্ণ, এখানে লীলাগুলো দেখতে থাকো। তো লীলা হচ্ছে, এখানে দেখো একটা লীলা হচ্ছে মাখন চুরি। তো আমি আপনাদেরকে আরও ঘুরে দেখাচ্ছি, তো এখানে দেখো পি রোডটা সাইডে ধরে গাড়ি যাওয়া আসা করছে, পাঁচমুড়া তালডাঙ্গা রোড এখানে যাওয়া আসা করছে। তো এই ধারে আমি কভার করে দেখাচ্ছি, দেখো এখানে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, সব নানা রকম লীলা রয়েছে, প্রচণ্ড লীলা রয়েছে। তো আমি আরও লীলা দেখাচ্ছি, সব লীলাগুলো একে একে দেখাতে থাকছি, ভিডিওটা স্কিপ করবেন না, পুরো দেখতে থাকবেন। এটা মা কালীর মন্দির, তো আমি আরও সাইডে দেখাচ্ছি, এধারে
দেখো উপরে থাকার জায়গাটা আমি আস্তে আস্তে কভার করেছি, তো আমি কভার করে উপর থেকে জায়গাটা থাকার মতন প্রচুর মানুষ থাকতে পারবে। তো আমি উপর থেকে ভিডিওটা কভার করেছি, দেখো উপর থেকে কত লোকজনের সমায়িত হয়েছে জন্মাষ্টমীর দিনে, প্রচুর লোক। এটা এটা হচ্ছে সিঁড়ি উঠবার রাস্তা। ওই আর দেখো বড়ো সে মহাদেব যেটা কভার করেছিলাম, সেখানে পুজো হচ্ছে, শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে, প্রচণ্ড ঝামেলা চলছে, ঘোড়া লেগে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো পুরোহিত মশাইরা আস্তে আস্তে থামানোর চেষ্টা করেছে। তো আমি দেখুন রাধাকৃষ্ণের ভিডিওটা এই কীসব চেঁচামেচি হচ্ছে, তো আমি আস্তে আস্তে কভার করে দেখাচ্ছি সব লীলাগুলো। আপনারা দেখতে থাকেন লীলাগুলো, আমি আস্তে আস্তে নেমে যাচ্ছি, এবারে নামছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে হয়ে। লীলাগুলো আপনাদেরকে আরও সব দেখাও কী সব লীলা আছে সব। তো আমি নেমে যাচ্ছি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। তো এধারে নেমে পড়ে দেখুন এধারে মন্দিরটা, এখানে যেখানে নাম গান হচ্ছে পেছনে আমার, তো এখানে সিঁড়িটা উপর দিয়ে যাওয়ার রাস্তা। এটা সে বৃন্দাবন বিখ্যাত, সে বৃন্দাবন সুন্দর দৃশ্য, একবার এলে বারবার আসতে মন চাইবে, আপনারা আসবেন। তো এখানে নাম গান হচ্ছে, আমি জন্মাষ্টমীর দিন এসেছি, তো প্রচুর লোকের খাওয়ান দাওয়ান হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো একটু তুলে তুলে। তো এখানে দেখো সেই বড় মহাদেব যেটা আমি কভার করেছিলাম, সেই বড় মহাদেব দেখতে পেয়েছি, কত ফুট হবে ঠিক বলতে পারছি না। তো বৃন্দাবন অসাধারণ লেগেছে আমাদের, তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে। যে পাঁচমুড়া সেই বৃন্দাবন তালডাঙ্গা রোডে আসতে হয়, এরা সাবড়া রোডে আসতে হয়, কড়বেড়া রোডেও আসতে পারবে। তো এখানে আমি যাচ্ছি, সে কুয়োটা আছে এখানে, তো কুয়োটা বেরিয়ে এখানে দেখুন রাম মন্দির, পেছনে হনুমানজি আছে, রাম সীতা লক্ষ্মণ আছে, পেছনে হনুমানজি আছে। তো সাইডে আরেকটা মন্দির আছে, এখানে দেখো শিবের লিঙ্গ আছে, গণেশ আছে, দুর্গা আছে, সবাই আছে, লিঙ্গ এখানে পুজো হয়। তো সাইডে আরেকটা মন্দির আছে, এই যে মন্দিরটা চূড়াটা। তো আমি এখানে আস্তে আস্তে সব কলাগুলো চিত্রগুলো আমি তুলে ধরেছি, দেখো তোমরা দেখতে থাকো। এখানে দেখো লীলা করছে, কী কী লীলাগুলো দেখতে পারছো, সব কিছু লীলা আছে এই আটচালা প্রাঙ্গণের মধ্যে, নৌকবিলাস সমস্ত রকমের লীলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে দেখো রঙ্গলীলা, রং দিচ্ছে রাধাকৃষ্ণ, সমস্ত রকম লীলা আপনার সামনে তুলে ধরলেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, দেখো লীলা করছে কী সুন্দর, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, খাওয়ান দাওয়ানোর ভিডিওটা আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি। তো এখানে দেখো কী সুন্দর দৃশ্যটা আপনার সামনে তুলে ধরেছি, এটা সেই পাঁচমুড়া বৃন্দাবন। আমি আপনাদের সামনে কভার করেছি, দেখুন আমার ছবিটা এখানে দেখা যাচ্ছে, আমি সব পুরোটা আস্তে আস্তে ভিডিওটা কভার করেছি। দেখো জায়গাটা কত সুন্দর, একবার আসলে বারবার আসতে মন চাইবে। তো এটা আমি এখন ফাঁক দিয়ে বেরোচ্ছি, রাস্তাটা বেরিয়ে যাচ্ছি, একবার বাইরেটা কভার করবো। তো আপনাদের রোডটা একবার দেখাবো, এরকম কী কী বিক্রি হচ্ছে দেখতে পেয়েছেন, খাবার জিনিসও আছে রাস্তাটা টোটো। তো এখানে সব নানা রকম খাবার জিনিস রয়েছে, তো এখানে সব গ্যারেজ করেছে। তো আমি ভিতরে চলে এলাম আবার, তো দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দিয়ে ভিডিও করেছি। এখানে দেখো একটা কী সুন্দর দৃশ্য তুলে ধরেছে, ঘুরছে ইলেকট্রিক যন্ত্রের সাহায্যে রাধাকৃষ্ণের সখীরা সব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। হাই বন্ধুরা, কেমন আছো? তো এইখানে দেখো উপর দিকে দোতলাটা দেখতে পাচ্ছ, তো এইখানে দেখো উপরে কৃষ্ণ আছে, লাইক করে দিবে বন্ধুরা। তো এধারে বেরোবো, রাস্তাটা দেখাচ্ছি যে বেরোবো, বেরোচ্ছি যা আশা করছি। তো এখানে দেখো খাওয়ান দাওয়ান হচ্ছে, এখানে সব ভক্তরা খাওয়ান দাওয়ান করছে, লুচি ভাতের সবের আয়োজন করা হয়েছে, কুপন করা হয়েছে 50 টাকা করে।
ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। খাওয়ান দাওয়ান ভিডিও সারা হয়ে গেলে আমার ভিডিও এখানে আজকের মধ্যে শেষ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে।